আমরা অনেকেই খবরের কাগজগুলোকে খুবই ভালোভাবে বিশ্বাস করি, কিন্তু গত কিছুদিনের মধ্যে আমার এই ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেছে। কারণ একটা বিভ্রান্তিমূলক খবর, এবং সেটা আবার জনপ্রিয় সব পত্রিকা নয়, নাম বলা যাবে না, খুব জনপ্রিয় কিছু পত্রিকা, কিছু নিউজ চ্যানেলের অনলাইন পোর্টাল, এসবে কিছু বিভ্রান্তিমূলক তথ্য ছিল। যেমন আমাদের কলেজে যে সিনিয়র আপু নাবিল আপু, উনি যেই নেপালের বিমান দুর্ঘটনায় মারা যান, সেটা নিয়ে অনেক রকম ঘটনা হয়েছিল। একটা পত্রিকা দেওয়া উনি বেঁচে আছেন, একটা পত্রিকা দেওয়া মারা গেছেন, তো এটা নিয়ে খুব কনফিউশন তৈরি হয়। তো যাই হোক, আমি ঠিক জানি না এখন মানে কোনো খবর উপরে বিশ্বাস নেই যে আসলে উনি বেঁচে আছেন নাকি মারা গেছেন, কারণ একদিনে একটা খবর আসছে। তো আশা করা যায় আমরা যে সময় একটা পত্রিকা পড়বো, তখন হঠাৎ করে যাতে সেই খবরটাকে আসলে বিশ্বাস না করে ফেলে, কিছুদিন সময় নেই, তারপর বুঝি, তারপর সেটাকে বিশ্বাস করি। অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।